Assalamualikum, Ramadan Mubarak. Shabai, Asha Guri, Bhala Hatshen, Shushta Hatshen. I'm Mohamad Iqbal, sir, Bhai Enterprise, Kalkalashen, Pokko Thake. Jokhani Ekti Gari Kalkalashen Kuri, Tokhani Ekti Aptan Bal Chol Aashi, Kokhani Ki Gari Gulo Nii Aashi. Pera Sapta Thake Isu Kothar Na Boli Na, Ramadan Maa Jihuta Amadhe Cholte Se Akhon. Aske Paachi Ramadan Cholte Se. So, Ekti Kotha Boli Shidi Hoche, Jini Na Boli Na, Iptare Shomai Amra Asha Pasha Jara Guri Miskin Aache. তাদেরকে নিয়ে একসাথে ইফতার করব এবং সেহরির সময় কিছু অর্থ দিয়ে হলো সহযোগিতা করব যাতে তাদের সমস্যা না হয়। প্রতিবেশীরা আছে অনেকে, এখন যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে অনেকে অনেক সাধ্য মতো অনেক কিছু ক্রয় করতে পারে না, খেতে পারে না, যার কারণে আমরা চেষ্টা করব তাদেরকে পাশে নিয়ে ইফতার করব এবং কিছু অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সময় নষ্ট না করে শুরু করব আজকে কি গাইডের জন্য আপনাদের জন্য সামনে চলে এসেছি। কারণ আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি প্রবক্স দেখাবো, অবশ্যই হচ্ছে 2008 মডেল, 2014 রেজিস্ট্রেশন, জিএল টু ডোর পাওয়ার, অকটেন এবং সেনজি দুটি কিন্তু ওকে আছে এবং সাদা কালার 35 সিরিয়াল গাড়িটি। গাড়ি কিন্তু আপনার প্রবক্সের কিন্তু কিছু আপনার হচ্ছে মডেল হয় প্যাকেজের, যেমন আপনার ডিএক্স আছে, এটি কিন্তু আপনার গিয়ারটি অটো হয়, গ্লাসগুলো ম্যানুয়াল হয়, আবার কিছু আছে আপনার হচ্ছে এক দাজা পাওয়ার হয়, সেন্টার লক হয় এবং আছে আপনার তিনটা গ্লাস কিন্তু ম্যানুয়াল হয়। এটি কিন্তু আপনার হচ্ছে দুই দাজা পাওয়ার, এটা কি লিমিটেড প্যাকেজ বলা হয় অনেক সময়, এটি আপনার হচ্ছে দুই দাজা পাওয়ার আসছে জিএল, এবং আরটি হয় হচ্ছে ইউএল প্যাকেজ, সেটি হচ্ছে চার দাজা পাওয়ার হয়, এটি কিন্তু টু ডোর পাওয়ার। অতএব চলুন আপনাদের গাড়িটির সামনের অংশ থেকে শুরু করি কী অবস্থায় আছে। ইউর হেডারগুলো কিন্তু থেকে শুরু করি, হেডারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, লাইটের ডিটেলসগুলো আপনি এই গাড়িটিতে কিন্তু আপনার যেমন লাইট, হেডলাইটটি তিনটি পার্ট হয়, ইন্ডিকেটরটি হচ্ছে বাম পাশে আছে, পার্কিংটি ভিতরে আছে এবং গাড়িটি কিন্তু আপার ডিপার যেটা হচ্ছে হেডলাইট এবং এলো হাই লো যেটি সেটি কিন্তু আপনি এক জায়গাতেই একটি লাইটের ভিতরে দেওয়া আছে। এটাতে কিন্তু এই প্রবক্সের সিস্টেমই হচ্ছে আপনার হাই লো একটা বাল্বেই কাজ করবে, পার্কিংটি আছে এবং ইন্ডিকেটর লাইটটি, চারটি সাবজেক্ট তিনটির ভিতরে আপনার দেওয়া আছে গাড়িটিতে সিস্টেম। এবং আরেকটি জিনিস দেখাই আপনাদেরকে, হুইলের যে আপনার ভিতরের কিছু জায়গা ফাঁকা ফাঁকা দিয়েছে এবং নিচে কিন্তু আপনার একটি গ্রিলের আপনার জালি আছে, এই ফাঁকা ফাঁকা দিয়েছে, এটি জাপান কেন দিয়েছে, এটি হচ্ছে এখান দিয়ে বাতাস ঢুকবে, এখান দিয়ে বাতাস ঢুকবে, রানিংয়ে যখন গাড়ি চলবে তখনই এখান থেকে বাতাস ঢুকে যাতে আপনি রেডিয়েটার, কন্ডেন্সার এগুলো ঠান্ডা থাকে, যার কারণে গাড়িটি কোনো প্রকার হিট না হয়। স্পিডে চলার সময় গাড়িটি কিন্তু আপনার অনেক স্পিডে গাড়িটি কিন্তু পিক আপ লাগে, তখন কিন্তু রেডিয়েটার কন্ডেন্সারকে ঠান্ডা রাখার জন্য ফাঁকাটি দিয়েছে বাতাস ঢোকার জন্য, এর জন্য কিন্তু গ্রিলের ফাঁকাগুলো দেওয়া হয়, নিচে ফাঁকাগুলো দেওয়া হয় গিয়ার্স। এবং 35 সিরিয়ালে এটি কিন্তু মিরপুর বিআরটি এর রেজিস্ট্রেশন করা হয়েছে এবং প্রবক্সে কিন্তু এই পার্টটি কিন্তু আলাদা, এটি কিন্তু আপনার আলাদা অংশ, বাম্পারটি কিন্তু মাঝখানে, যে বাম্পার এটি কিন্তু মাঝখানে একটি কভার, এটি কিন্তু খোলা খুলে ফেলানো যায়, আবার এটি লাগা রাখানো যায়, এটি হতে এটি কাভার আলাদা একটি, এটি বাম্পার একটি ছোটো একটি পিস, দুই পাশে দুইটি আছে যে দুটি কিন্তু আলাদা খোলা যায় এটি, এবং হচ্ছে আপনার ডান পাশে এই পার্টটি, এবং এখানে একটি আপনার গ্যাপ দেওয়া আছে কভার লাগানো, এটি কিন্তু অনেক সময় গাড়ি নষ্ট হয়ে গেলে টেনে আনার জন্য এই গ্যাপটি জাপান দিয়েছে, যখন আপনি গাড়ি নষ্ট হয়ে যাবে আরেকটি গাড়িতে টেনে নিয়ে আসার জন্য। সামনের অংশটি আপনাদের দেখানো হয়েছে, হেডলাইটগুলো কিন্তু বাম পাশে একটু ফ্রেশ অবস্থায় আছে দেখিয়েছি, গ্লাসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গ্লাস কিন্তু ফ্রেশ এবং অরিজিনাল টয়োটা লোগো ব্র্যান্ডের আছে, এবং সামনের যে ওয়াইপারের আপনার হচ্ছে জালিটি এবং ওয়াইপারগুলো অত সচল অবস্থায় আছে, ওয়াইপারের নবগুলো ভালো অবস্থায় আছে এবং আপনার বাম্পারটি দেখাচ্ছি অবস্থায় আছে, টায়ার যে আপনার চারটি টায়ার্স আলহামদুলিল্লাহ নতুন অবস্থায় আছে, মিনিমাম এক থেকে দেড় বছর রাফিস করতে পারবেন যদি টেম্পার না চলে যায়। আরেকটি জিনিস আপনাদের বলি, অ্যালার্মসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি অ্যালার্মস গাড়ির সাথে এসছে, যে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস আপনাদের বলি, সামনে কিন্তু ব্রেক সিস্টেমটি কিন্তু আপনার ডিস্ক ড্রাইভ, মানে আপনার হচ্ছে ব্রেক প্যাড সিস্টেম এবং ডিস্ক ব্রেক বলা হয় এটাকে, এবং এবিএস ব্রেক, এবং পিছনে কিন্তু শু সিস্টেম এই গাড়িটি প্রবক্সটি কিন্তু আসে। এবং আপনার আরেকটি জিনিস শুরু করে আপনাদের যেহেতু টায়ারটি দেখানো হয়েছে, এবার এটা কিন্তু ডাস্টারের চারটি লাগানো আছে এবং বাম পাশের আপনার ইন্ডিকেটর লাইটটি ভালো আছে এবং কেচিং লাগানো আছে ক্রোম নিকেলের, এবং রেন শেডগুলো কিন্তু আলহামদুলিল্লাহ জাপানিজ চারটি রেন শেড লাগানো আছে
এবং ওয়াইপার থেকে শুরু করে সবকিছু যেহেতু দেখানো আছে, আপনার লুকিং গ্লাসটা কিন্তু সম্পূর্ণ পাওয়ারের, ভাঙা থেকে শুরু করে ভিতরের কাজগুলো কিন্তু অটোমেটিক করে, অতএব সচল এবং আপনার হচ্ছে অল অপশন অটো গাড়িটি আপনার দেখানো হয়েছে। এবং আপনার নিকেলের বিটগুলো কিন্তু আপনার গ্লাসের অবশ্যই নিকেল বিট লাগানো আছে, ডেকোরেশন করা আছে, হ্যান্ডেলের নিকেল বিটগুলো লাগানো আছে, হ্যান্ডেল কেচিংগুলো, এবং প্যানেল থেকে শুরু করে ডোর থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট বাই পার্ট গাড়ি ফ্রেশ আছে, কোনো খালাকাটা নেই, এক্সপিরিয়েন্সটি নেই ইনশাআল্লাহ। পিছনের টায়ার থেকে শুরু করে রিমসগুলো একই ডিজাইনের, যেহেতু ডিক্স না, এটি হচ্ছে ড্রাম টাইপ, সেই জন্য আপনাদের একটু দেখালাম, এবং রাস্টার ম্যাটটি লাগানো আছে। আরেকটা জিনিস আপনাদের বলি, রোববার কিলো আপনারা অনেক প্রবক্সে আসে, অনেক প্রবক্সে আসে না, এই গাড়িটা কিন্তু আসছে, এটি কিন্তু একটি গাড়িটির জেল হাই গ্রেডের একটি গাড়ি এটি আসছে। এবং আরেকটি জিনিস আপনাদের বলি, যেহেতু ডান্সারটি দেখা বাম পাশে দেখানো হয়েছে, পিছের কী অবস্থা আছে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি ভিউয়ার্স, এত গাড়ি ক্রয় করেছি কিন্তু আপনার পিছনের গ্লাসে কিন্তু সেস স্কোরটি আসছে, অনেক সময় কিন্তু সেস স্কোরটি কিন্তু পিছনের গ্লাসে কিন্তু প্রবক্সে পাইনি, এবং অন্য অন্য ফোর্টিন ইউনিভার্সালে দেখি এই গাড়িটি কিন্তু আজকে প্রথম আপনার কেনার পর আমরা কিন্তু এই ইয়েতে দেখেছি সেস স্কোরটি আপনার গ্লাসে এসছে, আপনার সেস স্কোর গাড়িতে কী সেস টি আছে সেই সেস স্কোরগুলো। এবং ব্যাকলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, জিএল গাড়িটি, এবং আপনার স্টিকারগুলো কিন্তু ফ্রেশ আছে। এটি কিন্তু কত কেজি আপনার ওয়েট নিতে পারে গাড়িটি, 400 কেজি প্রবক্সটি কিন্তু আসে জাপান থেকে ওয়েটে তৈরি করা হয়, এবং পিছনে কিন্তু আপনার লক আনলকের আপনার হচ্ছে চাবি দিয়ে খোলার জন্য সিস্টেম আছে, 35 সিরিয়ালের ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে, এবং আপনার ওয়াইপার ব্লেডটি লাগানো আসছে, অনেক প্রবক্সে কিন্তু ওয়াইপার ব্লেড আসে না, অর্থাৎ এটি কিন্তু ওয়াইপার ব্লেড আসছে, ওয়াইপার নবটি এখানে আছে, এবং ব্রেক সিস্টেম লাইটটি ভিতরে আছে ভালো অবস্থায়, টয়টা লোগোটি কিন্তু ভালো আছে, এবং এই যে প্রবক্স লেখা যে স্টিকারগুলো প্রত্যেকটি স্টিকার ভালো অবস্থায় আছে। একমাত্র সিডান কার থেকে সিডান কারগুলোতে কিন্তু প্রত্যেকটা মনোগ্রাম কিন্তু অক্ষর আসে আলাদা উপরে, আর প্রবক্সে কিন্তু স্টিকার আসে, এগুলো কিন্তু স্টিকার আসছে এটিতে। এবং পিছনের বাম্পারটি ব্ল্যাক কালার, নিচে কিন্তু আটটি পার্ট আছে, এটি কিন্তু সাদা কালার বডি কালার। যেহেতু আপনাদেরকে পিছনের সেটটি দেখানো হয়েছে লাইট থেকে শুরু করে, এবার দেখা পাশে মাঠ থেকে শুরু করলাম, আপনার যেমন টায়ারগুলো ডান পাশের সামনে কী অবস্থায় আছে, রেঞ্জগুলো কী অবস্থায় আছে, এবং ডাস্টার ম্যাট লাগানো আছে, এবং ইন্ডিকেটর লাইটটি ফ্রেশ অবস্থায় আছে ইন্ডিকেটর লাইটটি, এবং একটি কেচিং লাগানো আছে নিকেলের সুন্দর অবস্থায়, লুকিং গ্লাসটি পাওয়ার আছে অর্থাৎ ফ্রেশ অবস্থায় আছে, রেনশেটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায়, টয়টা ব্র্যান্ডের চারটি রেনশেট লাগানো আছে, ফিটিংস অবস্থা আছে ভাঙা নেই, এবং নিকেলের যে আপনার গ্লাসের বিটগুলো ফ্রেশ অবস্থায় আছে, নতুন লাগানো হয়েছে, হ্যান্ডেল কেচিংগুলো কিন্তু নিকেলের সুন্দর লাগানো হয়েছে, চারটি নিকেলের কেচিং লাগানো হয়েছে, ডাস্টার ম্যাট থেকে শুরু করে প্যানেল এবং বডি খুবই ফ্রেশ অবস্থায় আছে, পিছনের টায়ারটি এবং রিমসটি কী অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায়, ডাস্টার ম্যাট থেকে শুরু করে একদম সম্পূর্ণ গাড়িটি কিন্তু ভিতর সাইডে আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে। এবার আপনাদের সময় নষ্ট করবো না, ভিতর অবস্থা কী অবস্থা আছে দেখাবো ইনশাআল্লাহ। টু ডোর পাওয়ার, এটি আপনার হচ্ছে সেন্ট্রাল লক, এখান থেকে সেন্ট্রাল লক হবে, এবং আপনার হচ্ছে এখান থেকে যখনই গ্লাসগুলো নামানো ওঠানো হবে তখন কিন্তু অনেকে কি ওই বাম পাশ থেকে গ্লাসটি যাতে না নামাতে পারে, এখান থেকে কিন্তু আপনার এই সেন্সরটি যখনই আপনার পুশ করা হবে তখন কিন্তু গ্লাসগুলো বাম থেকে ডান পাশ থেকে নামবে না, এটা যখনই প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে। এরপর আসেন আপনার হচ্ছে টু ডোর পাওয়ার, যে আপনার ইয়েটি সুইচগুলো ভালো আছে, এবং প্যাডটা কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, এবং আপনার ওয়াইফারটি আপনাদের দেখাবো, আপনার লুকিং গ্লাসের সুইচটি আলহামদুলিল্লাহ এখান থেকে কাজ করে ভালো অবস্থায় আছে সুন্দর, এবং আপনার হচ্ছে এখানে সিএনজির সুইচটি ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ, এবং ফ্রেশ অবস্থা আছে, কী অবস্থায় দেখিয়েছি। এবার ড্যাশবোর্ড থেকে শুরু করবো, আপনাদের এখানে তো একটি ইয়ারব্যাগ আছে, কিন্তু ডাবল ইয়ারব্যাগ আছে, স্টারিংয়ের সাথে ইয়ারব্যাগটি আছে, এবং বাম পাশে কিন্তু এখানে ড্যাশবোর্ডে কিন্তু একটি ইয়ারব্যাগ আছে। ইয়ারব্যাগের জিনিসগুলো আপনাদেরকে বলি, যারা কিন্তু আপনার ইয়ারব্যাগের সম্বন্ধে যাদের ধারণা নেই তাদেরকে একটু বোঝাই বলি আপনাদেরকে, ইয়ারব্যাগটি কিন্তু আপনার হচ্ছে যখনই আল্লাহ না করে কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখনই কিন্তু আপনার এটি কিন্তু ইয়ারব্যাগটি বাস্ট হয়ে যায়, তখনই কিন্তু সামনের গ্লাসটি ভেঙে গেলে যাতে ফেজের কোনো ক্ষতি না হয় তখনই কিন্তু আপনার হচ্ছে ইয়ারব্যাগটি ফেটে মুখ এবং চোখের হেফাজত করে এই ইয়ারব্যাগটিতে। তো ডান পাশে যে বসে থাকে তার ড্রাইভারের জন্য এটি সেফ হয়, আর বাম পাশে ড্রাইভিং সিটে পাশে যে বসে থাকে তার কিন্তু ইয়ারব্যাগটিতে তাকে সেভ করে, এটি হচ্ছে ইয়ারব্যাগের কাজ ইনশাআল্লাহ। আপনাদের বুঝে দিচ্ছি, ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে, আপনার দেখানো হয়েছে ইনশাআল্লাহ, দেখাবো কনসাল কী অবস্থায় আছে, কনসাল থেকে শুরু করে গাড়ি কিন্তু আপনার সামনে কী অবস্থা আছে অংশটি আপনাদের ইনশাআল্লাহ দেখাচ্ছি, দেখাবো হচ্ছে কী অবস্থা আছে পিছনের সিট। পিছনের সিটগুলো কিন্তু আপনার প্রবক্সে কিন্তু চিকন সিট আসে, বসে আরামদায়ক হয় না, এটা কিন্তু আপনার ডাবল মোটা কিন্তু আপনার সিটগুলো লাগানো, আপনার হেডরেস্ট সহ সিট কাভারগুলো লাগানো হয়েছে, খুবই সুন্দর অবস্থা আছে ভিতরে। প্রবক্সে কিন্তু অনেক সময় কিন্তু পাতলা সিটগুলো লাগানো আসে, এটা কিন্তু অনেক মোটা সিট আপনার লাগানো হয়েছে, অর্থাৎ বসা
বসে আপনার আরামদায়ক, আপনি স্পেসটি ভালো এবং হচ্ছে আরামে বসতে পারবেন। আমার সামনের সিট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। এবং আপনার পিছনের যেহেতু আপনার হ্যান্ডেল, এটি কিন্তু আপনার দুই দরজা ম্যানুয়াল, দুই দরজা পাওয়ার, সামনেরগুলো পাওয়ার সেন্ট্রাল লক, আর পিছনের দরজাটি ম্যানুয়ালিটি। বেঙ্গলার ভিতরে কি অবস্থা আছে ইনশাল্লাহ বেঙ্গলার ভিতরে দেখাবো আপনাদেরকে। এটি কিন্তু 100 সিলিন্ডার সিঞ্জি করা আছে 100 লিটারের। আলহামদুলিল্লাহ অনেক বড় একটি সিলিন্ডার লাগানো আছে। এটি কিন্তু একটি সিলিন্ডার ভরলে ঢাকার বাইরে মিনিমাম 180 কিলোমিটার আপনারা চালাতে পারবেন ইনশাল্লাহ, আরও বেশি চালাতে পারেন, কম বেশি হতে পারে। এই সিলিন্ডারে কিন্তু এক সিলিন্ডার গ্যাস বললে অনেক কিলো যাবে। পিছনে কিন্তু অনেক স্পেস আছে, প্রোবক্স এবং এগুলো সাকসিড এবং আপনার হচ্ছে ফিল্টার, এদের কিন্তু অনেক স্পেস থাকে এবং আপনাদের দেখানো হয়েছে ইনশাল্লাহ। ম্যাকডাল ভিতর সেটটা আপনাদের দেখে কি অবস্থা আছে। বাম পাশের অংশটি দেখাবো কি অবস্থা আছে ইনশাল্লাহ। বাম পাশের গ্লাসটি ম্যানুয়াল, পিছনের দরজাটি এবং পিছনের সিট থেকে শুরু করে বাম পাশের অংশটি আপনাদের দেখাচ্ছি কি অবস্থা আছে। এবং সামনের ডান পাশের সামনে একটি ডোর কিন্তু আপনার দুটি ডোর পাওয়ার বলেছে। এটি কিন্তু বাম পাশের ডোরটি সুইচ, এখান থেকে ওঠানামা হবে সুইচ থেকে। এবং আপনার আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে ইয়ারব্যাগ সিস্টেম দেখিয়েছি, এখানে কিন্তু ইয়ারব্যাগটি আপনার এখানে আছে এবং আপনার এখানে কিন্তু দুটি দুই সাইডে দুইটা স্পিকার লাগানো আছে প্রোবক্সের। এটি কিন্তু ডোরে প্যাডে কিন্তু আপনার স্পিকার আসে না, অনেকে কিন্তু আপনার স্পিকার লাগা হচ্ছে পিছনে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার এখানে বক্স লাগিয়ে ওখানে কিন্তু স্পিকার লাগানো হয়। এছাড়া কিন্তু সচরাচর জাপান থেকে কিন্তু আপনার দুটি স্পিকার আসে দুই কোনাতে। আর আরেকটা জিনিস বলি, এসির যে ইয়ারটি বাতাসটি বের হবে জায়গা জায়গা আপনি এগুলো দেওয়া আছে আপনার হচ্ছে বাতাসগুলো বের হওয়ার জন্য। আর এটাতে কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু অনেক সময় আছে, এখানে আপনার ডাকনাওয়ালা ড্যাশবোর্ডটি আসে এই অবস্থায়। কিন্তু আপনার এখানে কিন্তু বক্সগুলো আছে যাতে সামান আর ডকুমেন্টস রাখার জন্য এখানে জায়গা আছে, একটি জায়গা স্পেস এবং এখানে আছে কিছু আপনার রাখার জন্য। তো এই জন্য আপনাদের দেখানো হয় এই কোন কোন গাড়িগুলো কী ডিজাইনে আসে কী অবস্থা আসে, এটি এই জন্য দেখিয়েছি আপনাদের জন্য সুবিধার জন্য। আর সামনের যে সিটগুলো কী অবস্থায় আছে বাম পাশের এটিও দেখাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। ইঞ্জিন রুমটি দেখাবো আপনাদেরকে কী অবস্থা আছে ইনশাআল্লাহ। একেবারে কিন্তু ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন রুমটি। মার্সেলটি দেখাচ্ছে আপনাদেরকে কী অবস্থা আছে, সিএনজি করা আছে, অক্টেন সিএনজি দুটি ওকে, এসি ওকে আছে, পানি জাতীয় একটি ব্যাটারি লাগানো আছে, বিবিটি ইঞ্জিন 1500 সিসি। বনটের ভিতরটি কী অবস্থা আছে দেখানো হয়েছে। প্রোবক্স কিন্তু ভিউয়ার্স ভিতরে কিন্তু এতটুকু ফ্রেশ থাকে না, বাইরে ফ্রেশ থাকে না, গাড়িটি কিন্তু আপনার হচ্ছে হিসাবে অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে, খুবই ভিতরটি অনেক ফ্রেশ দেখিয়েছে আপনাদেরকে, অনেক সুন্দর কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। গাড়িটি কম চলেছে, 2008 মডেল, 2014 রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল, জিএল, টু ডোর পাওয়ার সেন্ট্রাল লক, 100 সিলিন্ডার সিএনজি করা আছে, অক্টেন সিএনজি দুটি ওকে, সিএনজিটি এসিটি খুবই ভালো কন্ডিশনে আছে। প্রোবক্সে কিন্তু আরেকটি কথা বলি, প্রোবক্স এবং আছে আপনার ফিলার গাড়িটি কিন্তু আপনার স্পেস বেশি, আপনার চেয়ে উঠে সাথে সাথে আপনি কিন্তু ঠান্ডা পাবেন না, একটু সময় লাগে যদি স্পেস বেশি, যার কারণে এই জিনিসটা আপনি বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলে যে প্রোবক্সে ঠান্ডা কম হয়, প্রোবক্সে ফিল্ডারে কখনো ঠান্ডা কম হয় না, এতে স্পেস বেশি, পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত এসিটি ক্যাপচার করতে একটু সময় লাগে, এই জন্য আপনাদেরকে বলার উদ্দেশ্য এটি। এবার আপনাদেরকে প্রাইসটি বলা হয়নি, 7,95,000 টাকা আস্কিং প্রাইস, অবশ্যই আপনাদের জন্য কিছু কমানো হবে। আরেকটি কথা বলি, আপনার পেপার সেটির কিন্তু ডেটটি আছে হচ্ছে অনেক, এত মেয়াদ কিন্তু আমরা কখনো কোনো গাড়িতে পাইনি, খুবই কম পাই, অনেক সময় হচ্ছে একটু বেশি পাই, এটি কিন্তু অনেক বেশি। টেস্ট ওয়ারেন্টি আছে 2023 সালের 3 মাস অর্থাৎ মার্চ পর্যন্ত, 23 সালের মার্চ পর্যন্ত টেস্ট ওয়ারেন্টি আছে, ফিটনেসটি আছে 24 সালের মার্চ পর্যন্ত, অর্থাৎ দুটি পেপার আলহামদুলিল্লাহ অনেক আপডেট ডেট পাবেন ইনশাআল্লাহ। এবং গাড়ি কিন্তু খুবই ফ্রেশ আছে, সাদা কালার জিএল, আস্কিং প্রাইস বলা হয়েছে 7,95,000, অবশ্যই আমাদের চ্যানেলে যারা দেখে আসবেন অবশ্যই প্রাইসটা কমানো হবে। আমাদের শোরুমটি লোকেশনটি হচ্ছে বাড়িদারা ব্লক যে রোড নয় প্লট 6 নতুনপাড়া ঢাকা বারাসর, এখানে অবস্থিত। যেই নাম্বারটিতে যোগাযোগ করবেন সেই নাম্বারটি 0172-642-114, এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার আছে, আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারগুলো, এখানে আপনারা দেখে আপনারা কল দিতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো পরামর্শের জন্য। আরেকটি কথা বলি, আপনারা ভাইভা এন্টারপ্রাইজ কার কালেকশন আমাদের চ্যানেলটির নাম, শোরুমটির নাম আছে ভাইভা এন্টারপ্রাইজ কার কালেকশন।
শোরুমের নাম হচ্ছে ভাই এন্টারপ্রাইজ। সকাল 9টা থেকে রাতে 10টা পর্যন্ত শোরুমটি ওপেন থাকে, শুক্রবার শনিবার কোনো বন্ধ থাকে না, অতএব খোলা থাকে, কোনো প্রকার ব্যাংক লোনের ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি আমরা দিয়ে থাকি আমাদের শোরুমের গাড়িগুলো। আপনারা যে কোনো সময় ডেলিভারি নিতে পারবেন, পেপারস আপডেট গাড়ি, মালিকানা শুক্রবার শনিবার বন্ধের সময় করতে পারবেন না, তারপর আমরা করে কুরিয়ার সার্ভিসে আমরা মালিকানা করে আমরা পাঠিয়ে দিই, গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমরা ইনশাআল্লাহ। আমাদের দায়িত্বে আমরা কুরিয়ারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের মালিকানার কাগজটি। গাড়িটি কিন্তু সম্পূর্ণ দেখানো হয়েছে, গাড়িটি কিন্তু প্রাইস সম্বন্ধে বলা হয়েছে এবং ডিটেলস বলেছি আপনাদেরকে, গাড়িটি মডেল ইয়ার্স থেকে শুরু করে পেপার্স পর্যন্ত। যারা প্রথম ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আরেকজন দেখার সুযোগ পেয়ে যায়। যারা গাড়িটি খুঁজতেছেন তারা হয়তো পাচ্ছে না, আপনার দ্বারা যদি ভিডিওটি শেয়ার করেন তার কাছে পৌঁছে গেলে আপনার অবশ্যই তার উপকার হবে। ভাই এন্টারপ্রাইজ ক্যালকুলেশন কিন্তু আপনি আপনাদের চ্যানেল, এটি আপনাদের প্রতিষ্ঠান, আপনারা অবশ্যই হেল্প করে থাকেন আমাদেরকে, সবসময় আমাদের দোয়া পাবেন, অবশ্যই অবশ্যই দেশ এবং দেশের বাইরে যারা আমাদের রিভিউটি সবসময় দেখে থাকেন তারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক রেভিনিউ পাঠিয়ে থাকেন, এজন্য অনেক কষ্ট করে থাকেন, বিদেশের মাটিতে বাবা মা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে বিদেশের মাটিতে আপনারা থাকেন, বসবাস করে কষ্ট করে আমাদের দেশের জন্য অর্থ উপার্জন করে পাঠিয়ে থাকেন, রেভিনিউ বাড়িয়ে থাকেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের অন্তর অন্তর থেকে সবসময় আপনাদের জন্য দোয়া রইল এবং দোয়া কামনা করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ভাই এন্টারপ্রাইজ ক্যালকুলেশন আপনাদের পাশে আছে, আপনাদের চ্যানেল, আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন এবং আটটি কথা না বলে না, দেশের বাইরে দেশের যারা আছেন অবশ্যই মুসলমান ভাইদেরকে বলবো সালাত আদায় করে নেবেন, আরেকজনকে সালাতের নামাজের ব্যবস্থা করে দেবেন সময় মতো, নিজে ইফতার করবেন, আরেকজনকে ইফতারের সময় যেহেতু রমজান মাস আরেকজনকে সাথে নিয়ে ইফতার করবেন ইনশাআল্লাহ, এবং ছোটো বড়ো সবাইকে সাথে নিয়ে ইফতার করবেন, এবং ছোটো বড়ো যারা গরিব মিসকিন আছে তাদেরকে একটু সহযোগিতা করবো অর্থ দিয়ে, যেটুক শ্রম দিয়ে যতটুকু পারি আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.